বাকি সরকারি বাড়িতে রেড করি, এবং রেড করার পরে আমরা তার বাড়ি থেকে 7 জনকে এবং তার সাথে 75 বোতল স্কপ টক্সিলা এবং 2 পাউচ ব্রাউন সুগার রিকভার করতে সক্ষম হই। এলাকাবাসীর মতে এরা অনেক পুরনো ড্রাগ চক্র চলছে, এবং আমরা এর আগেও বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছিলাম এই র্যাকেটটাকে ধরবার জন্য। তবে আজকে একদম পিনপয়েন্ট ইনফরমেশন ছিল এবং সেটার ভিত্তিতে আজকে আমরা ভালো সাফল্য পেয়েছি। আগামীকাল তাদেরকে আমরা কোর্টে সেপার করবো, এবং আগামী 7 দিনে তাদের পুলিশ রিমান্ডের জন্য আবেদন জানাবো, যাতে ডিউরিং ইন্টারোগেশন আমরা এর সাথে জড়িত আরও যারা আছেন তাদেরকে আমরা আটক করতে সক্ষম হব। উদ্ধারকৃত মালটির মালগুলি প্রায় বাজার মূল্য হতে পারে 10 লক্ষাধিক টাকার কাছাকাছি। কজনকে আটক করেছেন? আমরা এই মুহূর্তে এখন অবধি 7 জনকে আটক করতে সক্ষম হয়েছি। ইন্টারোগেশনে আরও আশা করছি আরও কিছু পাওয়া যাবে। মূল যে মাফিয়া বা যে চক্র তাকে আটক করতে পেরেছে? হ্যাঁ, আমরা ওনাকে যে চক্রটা ছিল তার যে মেইন লিডার ছিল বাপি সরকার, তার বাড়ি থেকে এগুলি আমরা উদ্ধার করেছি, এবং যে 7 জনকে অ্যারেস্ট করেছি তার ঘর থেকে আমরা অ্যারেস্ট করেছি, এবং সে আপনি আমাদের হেফাজতে আছে। যাদের আটক করেছে তাদের বয়স আনুমানিক কীরকম হবে? সবাই যুব সমাজের ধরুন বিলো 30 হবে সবাই আমার আইডিয়া, এবং এরা পুরোটা এলাকা ভুবন বন, অভয়নগর, ডন বস্কো, নন্দননগর এই সবটা এলাকার মধ্যে তাদের যে একটা চক্র চলছে এটা আমাদের কাছে অনেক আগে থেকে গোপন খবর ছিল। করোনা কারফিউ চলছে, আমরা জানি মুহূর্তে সময় দাঁড়িয়ে একটা ভীষণ খারাপ পরিস্থিতি হচ্ছে, এর মধ্যে দিয়ে এই সকল কাজকর্ম চলছে কীভাবে দেখছেন আপনি? দেখুন, আমাদের কাছে যখন ইনফরমেশন আছে আমরা তৎক্ষণাৎ আমরা চেষ্টা করি রেসপন্ড করার, রেসপন্ড করে প্রতিটা ইনফরমেশানকে অ্যাটেন্ড করার জন্য আমরা যথেষ্ট চেষ্টা করি, সবসময় সাফল্য পাওয়া যায় না, কিন্তু আমরা পুলিশের যে প্রেজেন্সটা ইমিডিয়েটলি অ্যাকশন করার যে ইয়েটা আমরা অবশ্যই দেখানোর চেষ্টা করি, এতে পাবলিকের মধ্যে ভরসায় কনফিডেন্সটা বিল্ডিং হয়, আর প্লাস আমাদেরও কাজটা অনেক ইজি হয়ে যায়।